সরকারের বাজেট বাড়ছে সেই তুলনায় সংসারের বাজেট কমছে যে কারণে ছোট হচ্ছে চাল ডাল তেল নুন মুরগির আকার মাংসের পিস ছোট হচ্ছে সরকারের ভিতরে যদি সিন্ডিকেট থাকে সেটাও চিহ্নিত করেন করে বের করে দেন আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং সুবক্তা আমরা অবশ্যই একটা গ্লোবাল ইনফ্লেশনে ছিলাম কিন্তু পৃথিবীর অনেক দেশে ইনফ্লেশন কমছে দাম কমছে আমাদের এখানে সেটা রিফ্লেক্ট হচ্ছে না থাইল্যান্ডে ইনফ্লেশন ছিল 7.7% এটা এখন 2.7% আসছে ইউএসএতে 9.1% ছিল এখন এটা 4.9% আসছে ভিয়েতনামে 2 থেকে 3% ইনফ্লেশন কমেছে ভারতে 15টি অ্যাসেনশিয়াল কমোডিটির দাম ধারাবাহিকভাবে কমানো হচ্ছে গত 3 মাস ধরে বাংলাদেশের ইনফ্লেশন ছিল 6 থেকে 7% এটা এখন 10% গিয়ে ঠেকেছে এবং এখনও মনে হয় রাইজিং ট্রেন্ডস এটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ আপনার আয়টা খেয়ে ফেলছে ইনফ্লেশন এবং ইনফ্লেশনের কারণে আপনার সাবান রুটি মদন কটকুটি সব ছোট হয়ে আসছে মানুষের সংসারের বাজেট ছোট হয়ে আসছে সরকারের বাজেট আর সংসারের বাজেট এক জিনিস না সরকারের বাজেট বাড়ছে সেই তুলনায় সংসারের বাজেট কমছে যে কারণে ছোট হচ্ছে চাল ডাল তেল নুন মুরগির আকার মাংসের পিস ছোট হচ্ছে ইনফ্লেশনের একটা দুষ্টচক্রে আবদ্ধ হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি এখান থেকে উত্তরণ কিভাবে হবে উত্তরণের জন্য সরকারকে হাইপার অ্যাক্টিভ অ্যাক্টিভিজম লাগবে দেখুন পয়লা জানুয়ারি 2020 সালে মোটা চাল ছিল 30 থেকে 35 টাকা আর জুনে এটা হয়েছে 48 থেকে 50 টাকা চিনি পয়লা জানুয়ারি 2020 ছিল 62 থেকে 25 টাকা সেটা এখন হয়েছে 130 থেকে 140 টাকা মুরগি ফার্মিং মুরগি গরিবের প্রোটিন 110 থেকে 120 টাকা ছিল জানুয়ারি 2020 এখন সেটা 175 থেকে 190 টাকা অর্থাৎ মুরগির দাম ডাবল হয়ে গেছে কারো আয় কি ডাবল হয়েছে কারো আয় কি বেড়েছে আমাদের ন্যূনতম মজুরি কি 4 বছরে বাড়ানো হয়েছে ন্যূনতম মজুরি বাড়েনি কিন্তু ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে সিন্ডিকেট আছে মাননীয় স্পিকার কোনো সন্দেহ নাই সেই সিন্ডিকেট শক্তিশালী সরকারের চেয়ে কি শক্তিশালী এক মিনিট মাননীয় স্পিকার সরকারের থেকে কি শক্তিশালী আদৌ সরকারের থেকে শক্তিশালী কোনো সিন্ডিকেট থাকতে পারে বলে আমরা মনে করি না সরকারের ভিতরে যদি সিন্ডিকেট থাকে সেটাও চিহ্নিত করেন করে বের করে দেন মাননীয় মন্ত্রী তার সুবিশাল ব্যবসা আছেন এবং অত্যন্ত সফল ব্যবসায়ী ওনার অভিজ্ঞতা অনেক আমার দৃঢ় বিশ্বাস ওনাকে যদি স্বাধীনতা দেওয়া হয় এবং কাজ করার ফ্রিডম দেওয়া হয় তাহলে অবশ্যই উনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা নিয়ন্ত্রণ না করার কারণে দেশের পুষ্টিমান কমছে দেশের শিশু মৃত্যুর হার বাড়ছে শিশু স্বাস্থ্য কমছে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ঘাটতি ঘটছে কারণ খাদ্য সাফিসিয়েন্টলি পাচ্ছে না এখান থেকে একটা উত্তরণ করতে হবে পাশাপাশি সরকারের উচিত এই অ্যাসেনশিয়াল কমোডিটিতে যে রেশনিং কার্ডটা করা হয়েছিল এটার আকার বাড়ানো এটার পরিধি বাড়ানো সরকারকে এই বিষয়ে সাবসিডি দিতে হবে মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ে যদি মানুষ স্ট্রাগল করে তাহলে আমাদের বড় বড় অর্থনৈতিক উন্নয়ন কোনো কাজে আসবে না মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে হবে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার